এখন আমার ক্ষুধা লেগেছে, আমি ভাত খাবো, রুটি খাবো। যেমন আমি ভাত খাইতে পারি না প্রায় 1 মাস থেকে। আমার ডাক্তার বলেছে ভাত খাবা না, কার্বোহাইড্রেট আছে, তোমার ব্লাডে সুগার বেড়ে গেছে, কাজে তুমি ভাত খাবে না। ভাত খাই না, রুটি খাই, দাবার সব রুটি খেতে পারি না। এক ধরনের বিশেষ রুটি আছে, সরি, ডায়াবেটিসের রুটি, যার জন্যে। আর আমি দুধ খাই, দুধ খাই, মাছ খাই, এই যে মাছের ফিলেট নিয়ে এসেছি, সেগুলো এক ধরনের, সেগুলো খাই। খাবেন নাকি? আর দেখাই, তোমরা তো গরিব, তোমরা খেতে পারবা না, তোমরা শুধু ধর্ষণ করতে পারবা। ধর্ষণ করো কেন? এই যে খাওয়া খাইতে পারবা গরিবরা?